খুলনা মহানগরীতে জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদী সহ 26টি নদী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুপুর থেকে খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নেতৃত্বে ময়ূর নদীর বুড়ো মৌলভীর দরগা এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। আগামী 3 মাস এই উচ্ছেদ অভিযান চলবে এবং মোট 1154টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর আগে ময়ূর নদী ও সংলগ্ন 26টি খাল এলাকা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করেছে জেলা প্রশাসন। হাইকোর্টের একটা রুল জারি আছে যে অবৈধ জিনিস খালগুলো সব পরিষ্কার, খাল জলাশয়গুলো পরিষ্কার করবে। তবে আমরা সেই কাজটাই আমরা খুলনার মানুষের জন্য করব এবং এই জন্য জেলা প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন, তিনি প্রশাসনের প্রধান ব্যক্তি এবং তাকে সিটি কর্পোরেশনের সম্পূর্ণভাবে যতদিন পর্যন্ত এই সমস্ত খাল উচ্ছেদ না হবে, অবৈধ উচ্ছেদ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। সকল জনপ্রতিনিধি একমত হয়েছেন যে না, জনস্বার্থে সেটা উচ্ছেদ হওয়া দরকার। সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন, এখন অব্যাহত থাকবে।